পিএসএল বা পাকিস্তান সুপার লিগ। 20 ওভারের ম্যাচে সাকিবের খেলে আসা দল পেশোয়ার জালমি টার্গেট দিল 243 রান, অথচ 5 বল হাতে রেখে জিতে গেল মুলতান সুলতান। আর রিজওয়ানের মুলতান সুলতানের সত্যিকারের সুলতান ছিলেন রাইলি রুশো। বলা চলে একের পর এক অবিশ্বাস্য ম্যাচে দেখা মিলছে পিএসএলে, আর বারবার বড় রান করেও বাবরের জালমি ভক্তদের ম্যাচ শেষ হচ্ছে চোখের জলে। গত ম্যাচে 240 রান করেও হেরে যায় বাবররা, আর এই ম্যাচের শুরু থেকে বড় রানের লক্ষ্যে খেলে দলটি। শুরুর বড় পার্টনারশিপের পর মাত্র 33 বলে 58 করে উসাম আমিরের বলে আউট হয়ে ফেরেন আইয়ুব। তবে আব্বাস আফ্রিদির বলে আউট হবার আগে 39 বলে 73 রানের ইনিংস খেলে যান পাক ক্যাপ্টান বাবর আজম। 9-4 আর 2-6 সাজানো 73 রানের ইনিংসটি ছিল 127 স্ট্রাইক রেটের। এরপর দলটির বিদেশি রিক্রুট রবম্যান পাওয়েল ভালো করতে পারেননি, 4 বলে 2 রান করে আব্বাস আফ্রিদির বলে ফিরে যান তিনি। তবে 11 বলে 35 রানের ভয়ঙ্কর এক কেমিও খেলেছেন মোহাম্মদ হারিস। হারিসের 318 স্ট্রাইক রেটে খেলা ইনিংসের সমাপ্তি ঘটলেও জালমির রানের ফোয়ারায় ভাটা পড়েনি। 18 বলে 38 রানের দুর্দান্ত এক কেমিও খেলেন ক্যাডমোর। শেষমেশ আজমাতুল্লার 6 বলে 16 আর ওহাব রিয়াজের 2 বলে 7 রান ভর করে 243 রানের বিশাল বড় টার্গেট দেয় পেশোয়ার জালমি। তবে বিশাল পাহাড়কে যেন বালুকণা করে ছেড়েছে পোয়াড রুশোরা। 243 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় মুলতান সুলতান। 5 বলে 5 রান করে ফ্রেন ওপেনার শান মাসুদ, আর 6 বলে মাত্র 7 রান করে আউট হন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শুরুতে 2 উইকেট নিয়ে হয়তো বেশ দুশ্চিন্তা মুক্তই ছিল পেশোয়ার জালমি, তবে তাদের বাড়াও হাতে ছাই দিয়েছে পোলার্ডার রাইলি রুশো। দুজন মিলে প্রতিপক্ষ দলের বোলারদের নিয়মিত তুলোধুনো করেছে। মাত্র 25 বলে 52 রান করে আউট হয়ে যান কাইরন পোলার্ড। তবে হাল ছাড়েননি রাইলি রুশো, মাত্র 41 বলে 100 হাঁকা নেই পটিয়া ব্যাটসম্যান। টিম ডেভিডের মন্দ দিন গেলেও রুশোকে সাপোর্ট দিয়েছেন খুশদিল শাহ, 14 বলে 18 করেছেন তিনি। 51 বলে 121 রানের মহাকাব্যিক ইনিংস খেলে যখন রুশো আউট হয়েছেন তখন ম্যাচ মুলতান সুলতানের হাতের নাগালে। তবে সেটিও কিছুটা কঠিন হয়েছিল ওয়াহাব রিয়াজের প্রথম 4 ডেলিভারিতে। তবে শেষ 2 বলে 4 হাঁকিয়ে ম্যাচ কন্ট্রোলে নেন আনোয়ার আলী। উসমান মীরকে সঙ্গে নিয়ে পৌঁছে যান জয়ের বন্দরে, মাত্র 8 বলে 28 রানে অপরাজিত থাকেন আনোয়ার। টি টোয়েন্টির ইতিহাসে একমাত্র দল হিসাবে পরপর 240+ রানের টার্গেট দিল পেশোয়ার জালমি। উল্টো রেকর্ড হিসাবে 2টি ম্যাচে হেরেছে দলটি। অবশ্য প্রথমে প্রশংসা হলেও বর্তমানে পিএসএল এর মাঠ নিয়েও সমালোচনা হচ্ছে। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।